আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো নতুন দিনের নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমার ননদের বিয়ের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে আটের ব্লগ, আমি আর কি বিয়ে পর্যন্ত আর কি দুইটা ব্লগ পার্ট ওয়ান পার্ট টু আকারে আমি শেয়ার করব। তো আজকে হচ্ছে পার্ট ওয়ান। তো এখানে আর কি অনুষ্ঠানের জন্য আগের দিন আর কি সব প্রিপারেশন নেওয়া হয়েছে মশলা থেকে শুরু করে। তো মশলার দায়িত্বটা আমাকেই দিয়ে দেওয়া হয়েছে। এদিক থেকে দেখতে পাচ্ছেন আমি আর কি ওদের সাথে দুষ্টামি করতেছি আর মশলা করতেছি। এটা হচ্ছে জান্নাত আর ওটা হচ্ছে আমার ছোটো ননদ আর একটা ননদ। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি রসুন তারপরে আদা এটা করা হয়ে গিয়েছে, আর এখন করা হচ্ছে জিরা। জিরাটা একটু ডিফিকাল্ট করা, অনেক টাফ, তো এটা একটু সময় নিয়ে করা হচ্ছে। তো জিরা যারা ব্লেন্ডারে ব্লেন্ড করতে না পারেন তাদের জন্য একটা টিপস হচ্ছে, জিরাটা আগে থেকে যে গ্রাইন্ডার আছে গ্রাইন্ডার মেশিনে করে গুঁড়ো করে দেন আপনারা পানি দিয়ে অল্প অল্প করে এভাবে পেস্ট করে নেবেন, একদম পাটায় পিসার মতোই হয়। তো সব মশলা আমি করে নেব আস্তে আস্তে করে। আর এদিক থেকে সব বাজার টাজার নিয়ে আসা হয়েছে, আজকে মানে তুলে নিয়ে যাবে না, মেয়েকে আজকে আঁকতে হবে। তো এটা হচ্ছে আগের দিন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি জিরে গুঁড়ো এভাবে করে গ্রাইন্ডারে যে ব্লেন্ডারের ছোটো যে ইয়াটা থাকে ওটা করে আমি এরকম গুঁড়ো করে নিয়েছি। এখানে অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। তো যাই হোক, আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং থাকতেছে, আপনারা আমার ব্লগের সাথেই থাকবেন, তাহলে আশা করছি এনজয় পাবেন। আর গ্রামে কীভাবে বিয়ে শাদি হয় সেটাও আপনারা দেখতে পারবেন, বিশেষ করে যেসব আপু ভাইয়েরা দেশের বাহিরে থাকেন আর আমার ব্লগগুলি দেখেন তাদের জন্য। আসলে অনেকেই হয়তো দেশের বিয়ে শাদি বা অনুষ্ঠান অনেক বেশি মিস করেন, তাদের জন্য আজকে ব্লগটি। তো এখানে দেখতে পাচ্ছেন সব আর কি জিরে করা হয়ে যাচ্ছে, বিয়ের রান্না যেহেতু তো অনেক মশলাই করতে হবে। তো এটা ঘরোয়া আয়োজনে আজকে প্রোগ্রামটা হচ্ছে, শুধু নিজেরা আর বাহিরে তেমন কোনো লোকজন ছিল না, যেহেতু অনুষ্ঠান পরবর্তীতে হয়তো হবে এই জন্য আর কি এখন অল্প করেই করা হচ্ছে ঘরোয়া আয়োজনে, বাহিরে তেমন কেউ নাই। তো বর বউ সবাইকে আমি নেক্সট ব্লগে দেখাবো। আজকে ব্লগে আসলে হয়তো ব্লগে যদি সব শেয়ার করতে যায় তাহলে অনেক লং হয়ে যাবে আর আপনারা বিরক্ত হবেন, এই জন্য আসলে অল্প অল্প করে দেখাচ্ছি। তো জিরেটা যখন ব্লেন্ডার ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেন আমি এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা এভাবে বড় বড় করে কেটে আমি এটাকে এখন পেস্ট করে নিব, কারণ বিয়ের রান্নাতে আর কি পেঁয়াজের পেস্টটা কিন্তু দরকার হয়। বেশি বেশি করে করতেছি, যতটুকু লাগে ততটুকুই ব্যবহার করবে যেহেতু আর কম না পড়ে। তো দেখতে দেখতে কথা বলতে বলতে সব আসলে মশলাগুলি করা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আদা রসুন জিরে পেঁয়াজ আর আছে কাঁচামরিচ। তো এগুলি এখন বক্সের মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে দেওয়া হবে, যেহেতু নেক্সট ডেতে অনুষ্ঠানটা। তো এভাবে করে আগের দিন রাতেই সব কিছু প্রিপারেশন করে রেখে দেওয়া হচ্ছে। তো ভিডিওর মাঝখানে প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিতেছি, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া, পাশে থেকে সাপোর্ট করে যাবেন। তো এখন এগুলি করে এগুলো করার শেষ, এখন চলে যাই বাহিরে দেখি কে কী করতেছে। তো বাহিরে এসে দেখতেছি যে এখানে পেঁয়াজ ছোলা হচ্ছে, সবাই মিলে পেঁয়াজ ছোলতেছে, দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো এভাবে ছুলে রেখে দেওয়া হবে আগের দিন রাতে, আর পরের দিন আর কি ধুয়ে কুচিয়ে নেওয়া হবে, আসলে ধুয়ে রাখা হবে না যাতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এখন যেহেতু গরমের সিজন। তো দেখতে পাচ্ছেন এদিক থেকে সব মশলা নিয়ে এসেছে।
তো দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের শুকনো মশলাগুলি আছে। আর আজকে একটু মেহেদি দিয়েছি হাতে, যেহেতু বিয়ে বলে কথা। তো এখানে দেখতে পাচ্ছেন এই একটু সিম্পলভাবেই দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে সকালবেলা, বিয়ের দিন সকালবেলা। এটা হচ্ছে তো সকালবেলা মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছ। এটা হচ্ছে বড় সাইজের চিংড়ি মাছগুলি ছিল। আর এদিক থেকে গতকালকে রাতে যে পেঁয়াজগুলি দেখতে পেয়েছেন ছিলে নেওয়া হয়েছিল, সেগুলো কুচিয়ে নেওয়া হচ্ছে। তো সবাই সব মা চাচিরা, চাচি শাশুড়িরা, দাদি শাশুড়ি সবাই মিলে আর কি কাজগুলো করতেছে হাতে হাতে। আর চিংড়ির সাইজটা ক্যামেরা কতটুকু বড় দেখা যাচ্ছে জানি না, কিন্তু অনেক বড় সাইজের চিংড়ি ছিল, বড় চিংড়ি। তো মাছের আইটেম খাওয়ানো হবে ইলিশ মাছ, চিংড়ি মাছ, শোল মাছ। তো দেখতে পাচ্ছেন এখানে চুলা টুলা রেডি করা হচ্ছে, আর বাড়িতে আর কি প্যান্ডেল সাজানো হচ্ছে মেহমানদের জন্য। তো এখানে আছে গরুর মাংস, গরুর মাংস। আর এখানে যে শোল মাছটা ধুয়ে নেওয়া হচ্ছে, আর আজকে একটা আস্ত ফাঁসি জবাই করা হবে। এতে এখানে আমার চাচা শ্বশুর দেখতে পাচ্ছেন ফাঁসিটা আর কি কেটে ছিঁড়ে নিচ্ছে। আর ইলিশ মাছ। তো টুকটাক ছোটোখাটোর মধ্যে ভালোই প্রোগ্রামের আয়োজন ছিল, সব রিলেটিভসরা এক হয়েছিলাম গরুর আয়োজনে। তো এই তো খাসিটার মাথাটা রান্না করা হবে জামাইদের জন্য। তো এখানে স্কিনটা আর কি খাসি থেকে ছিলে নেওয়া হচ্ছে, গ্রামে এরকম করে স্কিনগুলো ছিলে নেওয়া হয়। আর যে মুরগি রোস্টের জন্য পিস পিস করে কেটে নেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন অল্প অল্প করে ননদের বিয়েতে আমরা অনেক এনজয় করতেছি। আর গ্রামের বিয়ে সাথে আপনাদের কেমন লাগে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। যেরকম থাকে যে পান সুপারির একটা আয়োজন থাকে মুরব্বীরা, আর বিয়েতে আসলে কিন্তু সবাই একটু টুকটাক পান খায় খাবারের পরে, বিয়ের খাবারের পরে। তো সে আয়োজনও চলছে। তো এখানে আর কি পান সুপারি গুলা কেটে নেওয়া হচ্ছে। তো চলুন আবার চলে যাই, যে কি অবস্থা কত দূর হলো। তো এদিকে রোস্টের মুরগিগুলো কেটে নেওয়া হচ্ছে পিস পিস করে, একটা মুরগি চার পিস করে কেটে নেওয়া হবে। তো অলরেডি কিন্তু চুলে জাল আর কি উঠিয়ে দিয়েছে, চুলো ধরিয়ে দিয়েছে, এখন রান্না বসিয়ে দেবে আল্লাহর নাম নিয়ে। তো আশা করছি সব কিছুই সুন্দরভাবে হবে, আর আপনারাও ব্লগটি এনজয় করতে থাকুন। ঠিক আছে।
তো আমরা এদিক থেকে অলরেডি সবাই সবাইকে নিয়ে নিয়েছি, এখন আমরা আর কি সবাই একটু রেডি হয়ে যাব। তো আর কি বিয়ের পরে প্লাস বল সেটা আপনারা আগামী ব্লগে দেখতে পারবেন, এই জন্য আমার ব্লগের সঙ্গে থাকতে হবে। আর নেক্সট ব্লগের জন্য আপনারা ওয়েট করতে হবে আপনাদের, তো দেখতে পাচ্ছেন রেসিপিগুলো কিন্তু করে ভেজে নিচ্ছে। আর গ্রামের বিয়েতে কিন্তু এরকমই মাটি তুলে রান্না করা হয়, আমরা অনেক মজা করতেছি। আর ওদের থেকে আর কি রান্না সব কিছু হচ্ছে, তিন চারটা চুলে আর কি রান্না বসিয়ে দেওয়া হয়েছে, গরুর গোশ, হাঁসির গোশ, রোস্ট, তারপরে তিন ধরনের মাছ, ইলিশ, চিংড়ি, শোল, এরকম হয়েছে। তো আমরা ওই দিক থেকে রেডি হয়ে যাই। আর এদিক থেকে এই তো মাথা দেখতে পাচ্ছেন বললাম যে জামাইয়ের জন্য হাঁসির মাথা রান্না করা হচ্ছে, এই আলাদাভাবে হাঁসির মাথাটা রান্না করা হবে। আর এদিক থেকে কিন্তু কিছু আসতো মুরগিও রান্না করা হবে, যেহেতু এখানে জামাই আমাদের থাকবে, তো তাদের জন্য একটা একটা আসতো মুরগিও রান্না করা হবে, যেটাকে বলে অন্যান্য দেশে মুরগির দৌড়। তো সেই দৌড়
I am going to go to the house. 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 I